মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার শেখার ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আসলাম হোসেন লিও বাহিনীর হামলায় নারী পুরুষ সহ চারজন আহত হয়েছে গত শুক্রবার আট জুলাই সন্ধ্যায় সিরাজদি উপজেলা সংলগ্ন শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ ঘটনায় শ্রীনগর উপজেলা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ রিপন পঁয়ত্রিশ একই পরিবারের রাব্বি ষোলো লাবণী তিরিশ ও পলি তিরিশ আহত হয় আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত প্রবাসী মোহাম্মদ রিপনের বড় ভাই ফারুক পাঁচচল্লিশ বাদী হয়ে সিরাজদিখান উপজেলার শেখাননগর ইউনিয়নের সিঙ্গারডাক উত্তর পাউসার নং ওয়ার্ডের সদস্য শেখ আসলাম হোসেন লিও পাঁচচল্লিশ রুদ্র আঠাশ প্রিন্স তিরিশ ভোলা আটত্রিশ সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী জানায় श्रीनगरের শ্রী ধরপুর ও সিরাজ দেখানের শিংগড়ডাগ গ্রামের অবস্থান পাশাপাশি হয় দীর্ঘদিন ধরে এলাকায় adipotto বিস্তার করে আসছে আসলাম হোসেন লিও গং খানবারে সঙ্গে অনেক মানুষ এসে রিপন বাইরে আমার ডাইকা সেট ডাইকা আনার পরে দেখে রিপন রেহনের রক্তাক্ত করছে এ আপনাদের এর লোকজন নিয়ে আসে ভোলার পাশে নিয়ে রিপন বাইরে ওই আঘাত করছে আক্রমণ করছে দিয়ে ছুরি আমার আমারও দেখাইছে যে কথা বলিস না এরকম ভয় দেখাইছে আমারও তখন আপনার এই যে বাসার সামনে লোকজন নিয়ে এসে এখানে আপনার ওই রিপন বাইরে আঘাত করে গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিও বাহিনীর শ্রীধরপুর গ্রামের রিপন্তের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা রিপনকে ধারালো চাকু দিয়ে কোপ দিলে তার চোখের পাশে রক্ত জখম হয় পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয় রিপনের বড় ভাই মোহাম্মদ ফারুক বলেন ছোট ভাই দাঁড়ানো গেটের সামনে তো আমি এই জায়গার ভিতরে গরু ছাড়তেছি গরু ছাড়ার পরে গরু সেরে গরু ছাড়লে জায়গা গরু তার গরু এই জায়গার মধ্যে আমি সেরে আসি হঠাৎ করে কতগুলো মোটর সাইকেল আইসা আমার বাইরে উল্টা পাল্টা আঘাত করাতে আমার বাইরে হাতে কি একটা সিডাদে আঘাত করছে আঘাত করার পর আমার ভাই ওই জায়গায় পড়ে গেছে তারপরও আমি লি মেম্বর মেম্বর হিসাবে তারে অনেক ইজ্জত দেওয়া হয়েছে ইজ্জত দিয়ে তারে আমি সম্মানের সাথে তারে আমি থামাইছি থামায় তার বাদে তারা এই জায়গায় থেকে এখান থেকে বলছি যে ভাই এখান থেকে জানগা যা হয়েছে জানগা এখান থেকে মিলাই দেন এত বড় করে না ঝগড়াটা তার বাদে আমার বাইরে এইভাবে চৌকের উপর দিয়ে এই আঘাতগুলা করে গেছে লুই মেম্বরের ছেলে রৌদ্র লেহ মেম্বর সহকারে তারপর আপন সহকারে সহযোগিতা করে এই জায়গার মধ্যে কতগুলো মোটর সাইকেল নিয়ে আইসা এই জায়গার মধ্যে আমার ভাইরে আঘাত করে গেছে এইভাবে আহত পলি বলেন কিরিচের মতো কি ছিল ওটা ওই আর কেউ ওদের সাথে এই ছিল কিন্তু ওরা মারার প্ল্যান করে আসছে আর আমাদের এদিকে কেউ মারার জন্য প্ল্যান ছিল না কারণ ছিল ছোট ছোট বাচ্চা হ্যাঁ রিপন কাকা একা ছিল আর এই কাকা ছিল এই কাকায় মারার মানে থামানোর জন্য অনেক চেষ্টা করছে রিমন ছিল রিমন ছিল বাড়ি ওই বাড়িতে দোতলায় থেকে আস্তে আস্তে দিকদা মনে করেন ওরা চলে গেছে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই মোহাম্মদ সামিউল জানান মামলা দায়ের হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কেবল তো মামলা তদন্ত শুরু হয়েছে